নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আছি অসাধারণ একটি স্ট্রবেরি ছাদ বাগানে। সুপরিচিত মুখ, এর আগেই আমরা দেখেছিলাম দাদা সেই অসাধারণ ড্রাগনের বাগান। দাদারই আর একটা ছাদে দাদা করেছেন অসাধারণ কিছু স্ট্রবেরি বাগান। একদম শুরুতেই বলি, গন্ধে মমা করছে পুরো ছাদ। এখানে এসে স্ট্রবেরির গন্ধে পুরো চারপাশটা ছড়িয়ে গেছে এবং সত্যি খিদে পেটে এই স্ট্রবেরির গন্ধে আরো খিদে পেয়ে যাচ্ছে আমাদের। তো ভিডিওটা শুরু করার আগেই দাদার নামটা আর একবার একটু জেনে নেবো। আমার নাম বাদল, আমার কাছাকাছি স্টেশন আছে মসানপুর। আচ্ছা দাদা, কত ধরনের বাগান আছে? ড্রাগন বাগান আমরা দেখেছি, আমরা স্ট্রবেরি বাগান দেখলাম, আমরা মাঠে দেখেছি দাদার অসাধারণ সেই বিদেশি ফলের বাগান। চমৎকারের পর চমৎকার আমরা বাদল বাবুর থেকে দেখে আসছি। আর এই গাছের ধরন দেখুন, অসাধারণ। দাদার জাতটা কি? দেখুন, জাতটা বলতে পারবো না, কারণ আমার যিনি গুরু তিনি আমাকে এনে দিয়েছিলেন বাইরে থেকে, জার্মান থেকে আনা, সুতরাং আমি নামটা বলতে পারছি না। আর একটা ভ্যারাইটি নিয়ে আসা, ওটা হচ্ছে চীনের ভ্যারাইটি, ওটারও নাম বলতে পারবো না। সেটাও গাছে ফল আছে, কিন্তু গাছটা বাঁচানো খুব কষ্টসাধ্য। একটা গাছ আছে, আমি ফলটা দেখাবো, এর থেকে ওটা আরো সুস্বাদু বেশি। হ্যাঁ, আর আর ফলের এই গাছটা আছে আমার কাছে 15 বছর। আর আগে আরো একটা জাত ছিল যেটা বেয়ারিং খুবই কম, 30টা ফুল হলে একটা ফল হতো, 300। হ্যাঁ হ্যাঁ, এই ফলগুলো আছে ব্যাপক ধরন, যতগুলো যতগুলো ফুল আছে ততগুলোই প্রায় ফল। এবং দর্শক বন্ধুদের বলবো, আপনারা নিশ্চয় বাড়িতে দু একটি শখের বসে স্ট্রবেরি গাছ করেছেন, এত কি ফল দেখা যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন, অসাধারণ প্রত্যেকটি গাছে অসাধারণ ফলন, তো লাল রসালো স্ট্রবেরি ধরে রয়েছে। একটু আমরা ঘুরে ঘুরে আমরা একটু দেখবো, আজকে বসে দেখবো না। তো বাদল বাবু আপনি বলতে থাকুন। হ্যাঁ, প্রথম থেকে শুরু করেন। প্রথম বলি, আমি এক একটা গাছের জন্য 5 কিলো করে মাটি ব্যবহার করছি আর এগুলো গ্রো ব্যাগ ব্যবহার করছি। এর সব থেকে ভালো হচ্ছে মাটির টপ, প্লাস্টিক টপটা খুব একটা ভালো কমফোর্টেবল হচ্ছে না, জল ভালো করে নিষ্কাশন হয় না, সূর্যের আলো লাগলে এই শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাও আমি করছি, কিছু কিছু ব্যারেল আছে। এবার বলি স্ট্রবেরি খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে, দেখেন এই দানাগুলো লাল হয়ে যাচ্ছে, দেখেন গায়ের দানা দেখেছেন লাল, আর যেগুলো দানা দেখবেন সাদা টাইপের, দেখেন এগুলো মানে এখন রেডি হয়, না না দানা পাকলে দেখেন কিছু দানা রেডি হয়নি, এগুলো মনে হচ্ছে হারভেস্টের সময় এসে গেছে। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে? হ্যাঁ, এটা এটা এগুলো রেডি, এগুলো সব খাওয়া যাবে। এবার বলি মাটি তৈরি করার জন্য সব থেকে ভালো হচ্ছে ওয়েটলেস মাটি। ওয়েটলেস, হ্যাঁ, আপনার এটেল মাটিতে মোটি গাছটা ভালো হচ্ছে না। আচ্ছা, আপনার ভার্মি কম্পোস্ট দিতে পারেন, গোবর সার দিতে পারেন, কোকোপিট দিতে পারেন, পাতা পচা সার ব্যবহার করতে পারেন। এবার বলি কথা হচ্ছে, আপনারা যদি বেশি ফল নিতে চান তাহলে আপনাকে একটু রাসায়নিক সার ব্যবহার করাই ভালো, আর যারা রাসায়নিক সার করবেন না তাদের জৈব সারও যথেষ্ট ফল দিচ্ছে। আমি এবারে রাসায়নিক সার একটু কম ব্যবহার করেছি, ওই জন্য ফলের ধরনটা অনেকটা কম। এর থেকে বেশি হয়? এর থেকে বেশি হয়, মানে আমরা এরকম হয় দিনে 5 কিলো পেড়ে আমরা আচার করে করে খেতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন কোন গাছে ফল নেই এরকম একটা দেখেন, এবং এদিকে আবার দেখেন ফুল আসছে নতুন করে। হ্যাঁ হ্যাঁ, তো এক্সট্রা সার হিসেবে কি দেন দাদা? এক্সট্রা আমি দেখেছি এই গাছগুলো প্রথম অবস্থায় মানে তাড়াতাড়ি বড় করার জন্য নাইট্রোজেনের খুব প্রিয় খাবার। আচ্ছা, কিন্তু নাইট্রোজেন দিতে গেলে যদি ডোজ বেশি হয়ে যায় গাছ যেদিন দেবেন তার পরদিন মারা যাবে। তা তো বটে। এবার নাইট্রোজেন দেওয়া নেওয়া হচ্ছে, প্রথমে জল দিতে হবে, জল দেওয়ার পরে হালকা করে নাইট্রোজেন বিকেলবেলা দিতে হবে। নাইট্রোজেন হিসেবে কি দেওয়া যেতে পারে? ইউরিয়া দিতে যেতে পারে, পরিমাণটা বলুন, কারণ ইউরিয়া খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস সার ডোজ। আমি তাই এখনো পর্যন্ত আমার হাতেও কিছু গাছ মরে যায়। আচ্ছা, একটু বেশি কম বেশি হলে এরকম একটা বড় টবে টোটাল পাতায় কোনো জায়গায় লাগলে, মানে গাছের গোড়াটা যদি এখানে থাকে আমি এই জায়গাটা অল্প করে একটু দিয়ে দেবো, মানে একটা চা চামচের 1/4, 1/4, 1/4, তাও যে চা চামচটা পুরো পরিপূর্ণ না। আচ্ছা ঠিক আছে বাদল বাবু, আমরা তো দেখলাম ফল দেখে আমরা সত্যি অবাক হয়ে গেছি, এর বিয়ারিং দেখে এত ধরন। তো এটা টেস্ট করেও আমরা একটু দেখতে চাইবো। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আচ্ছা, টেস্টের জন্য আমরা এরকম ফলই নিই। আচ্ছা, এখানে একটা ফল আছে রেডির জন্য। হ্যাঁ, এগুলো এগুলো সব রেডি, এগুলো সাইজ দেখেন একটু হাতে নিয়ে। হ্যাঁ, দর্শক বন্ধুদের দেখাবো, দাদা আপনি একটু ধরুন, একটু দেখাই। এ দেখেন আমার 3টা আঙুল নিয়ে নিচ্ছে, আর আমার স্বাভাবিকের থেকে আমার আঙুলটা একটু বড়, কারণ আমি তো 6 ফুট 1 ইঞ্চি। হ্যাঁ, 6 ফুট 1 ইঞ্চি হাইট, আমার একটু আঙুলগুলো একটু বড় বড়, এটা বোঝাচ্ছে। আচ্ছা দাদা, কোন সময় লাগানো যেতে পারে? আপনার আগস্টের দিকে সব থেকে লাগানো সব থেকে বেটার টাইম, আগস্ট সেপ্টেম্বর। আচ্ছা,
ঠিক আছে ওই সময় লাগে একটু সয়েললেস মাটি হলে বেশি ভালো হয় ভার্মি কম্পোস্টের পরিমাণ একটু বেশি হতে হবে 50% হলে কোনো অসুবিধা নেই আচ্ছা কারণ আপনি প্রথমেই বলেছেন এই গাছগুলো নাইট্রোজেন যুক্ত সার একটু বেশি পছন্দ করে ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন হ্যাঁ ভার্মি কম্পোস্ট আপনি না ভার্মি কম্পোস্ট না পেলে আপনার গোবর সার আচ্ছা মাটিটা যদি আপনি আগে থেকে তৈরি করে রাখেন একটু খোল টোল দিয়ে কিন্তু খোল দিয়ে ডাইরেক্ট গাছ বহালে কিন্তু মারা যাবে খুব সেনসিটিভ প্রকৃতির গাছ আচ্ছা আর দিয়ে কতদিন রাখতে হবে মাটি খোল দিয়ে জল দিয়ে রাখার পর্যন্ত এক মাস মাটিটা বর্ষা খেয়ে রাখলে খুব ভালো হয় খুব ভালো তবে আমি একটা একটা টপ ইউজ এই গাছগুলো আমি যতটা প্রয়োজন রেখে দিই না তো মেরে দিই আবার পরের বছর ব্যবহার করি মাটি চেঞ্জ না করলেও 3 বছর পর্যন্ত আরামে ফল দিয়ে যায় আরামে ফল দেয় আচ্ছা আর রোগ বেলাই বলতে আমি এই ধরো 15 বছর এই যাত্রা এ করছি খাচ্ছি আমি নতুন মার্কেট থেকে নতুন কোন প্রজাতি আমি নিইনি আর একটা জাত আছে যেটা আমার চায়না জাত ওটা আমি লাস্টে দেখাচ্ছি এর রোগ বেলায় বলতে একটা হচ্ছে জাপ পোকা যাকে হাবলা পোকাও বলে ঠিক আছে ওটা সচরাচার রোগার অথবা তোফাঘর ওই তেলে মরে যায় আর একটা রোগ আছে আপনার চামটা বলে রেড স্পাইডার যেটা তলায় লাগে এই পাতা দেখলে বোঝা যায় এবং আরেকটা চেনার উপায় হচ্ছে পাতার একদম মানে তেজটা পুরো খেয়ে নেয় একদম পাতাটা ফ্যাকাশে বন্দর হয়ে যায় এবং সকালে কুয়াশার সময় কুয়াশা বলছি সকালে ভোরবেলা দেখা যায় উপরে জাল জালে নেহরটা ধরে কিন্তু এগুলো দেখেন একদম ফ্রেশ আছে ফ্রেশ হ্যাঁ 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 তো কি কি পেস্টিসাইড ইউজ করা যেতে পারে ওই পেস্টিসাইডের নামটা বলতে পারছি না ওটা খুব কস্টলি আমরা 10 গ্রাম নিয়ে আসি 1 গ্রাম করে লিটার দিয়ে দুবার সপ্তাহে দুবার দিলে ব্যাস শেষ হয়ে গেল হ্যাঁ কম্পোজিশনটাও আমার জানা নেই ঠিক আছে আর হচ্ছে লেদা পোকা লাগে এই 3টে রোগ আছে আর কোনো রোগ নেই তো দাদা আমরা টেস্ট করে দেখি আমরা এখান থেকে এই ফলটা পারি হ্যাঁ 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 এটাই পারি আপনার যেটা যেগুলো দানা লাল হয়ে গেছে ওইগুলো আপনি এটা এটা তো পরিপক্ক হ্যাঁ হ্যাঁ ওটা পরিপক্ক আছে পরিপক্ক আরো পরিপক্ক হয় আপনার দেখেন এই একটা পরিপক্ক চেনার আর একটু উপায় হচ্ছে দেখেন গোটাগুলো খাটা ছেড়ে দিয়ে দেয় দেখেন উপর দিকে উঠে দিচ্ছে না এই যে এটাও তাই এই দানাটা পুরো লাল হয়ে যায় দেখেন কিছু কিছু দানা যেগুলো এরকম কালার থাকবে সেগুলো বুঝতে পারবেন পরিপক্ক হয়নি ঠিক আছে এটা একদম দানা লাল হয়ে গেছে দেখুন খয়ের সঙ্গে খয়ে গেছে আর গায়ে দেখেন একটা চিকচিকে নেল পলিশের মতো একটা কালার আছে হ্যাঁ 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 আচ্ছা ওটা তাহলে খাই না আমরা খানটা পাড়ি আগে আচ্ছা আমি এটা খেতে থাকি হ্যাঁ ওটা খেতে থাকেন অসাধারণ টেস্ট দাদা যেবারে বলি এবারে স্ট্রবেরি অ্যাকচুয়াল টেস্টটা হয় দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর হ্যাঁ এবারে আমি আরেকটা জাত দেখাচ্ছি এটা আমার চীনের থেকে আনা এই জাতের নামও আমি বলতে পারছি না হ্যাঁ এটা চীনের থেকে আনা এটা এটা পুরো আলাদা গাছ এটা দেখায় এটা দেখেন কিছু নারকেলের মতো একটা করে কাঁধি করছে তার মাথায় কটা ফল হচ্ছে জলের ঘাটতি হলে হবে না বর্ষাকালে আপনি ওপেন স্পেসে রাখতে পারেন কিন্তু জল জমলে কিন্তু মারা যাবে ঠিক আছে প্রচন্ড দেখাচ্ছে গ্রিন শেড বা শেডের খুব ভালো রাখা যেতে পারে আমি ইচ্ছে করলে সব গাছ রেখে দেবে কিন্তু গরমে কিছু গাছ মরে যায় আমারও মরে যায় আচ্ছা ঠিক আছে এবার আমি এই ফলটা দেখাই এই ফলটা পুরো এখনো হারভেস্টের টাইম আসেনি তাও দেখাই এর এই দেখেন এই আমার এই এই গাছে আসে এই গাছে দেখেন এগুলো দেখেন এর রানার কিন্তু সব কোনো থল নেই দেখেন পরপর একটা একটা সিঙ্গেল 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 হয়তো একটা দুটো থাকতে পারে আর এর দেখেন একটা কাঁদি আছে কাঁদির মধ্যে দেখেন 8-10টা করে কিন্তু থকা এটা আমাদের ওদারে ভালো কমফোর্টেবল নয় আচ্ছা কিন্তু ফলটা টেস্টের জন্য আমার রাখতে আছে টেস্টটা খুব সুন্দর আপনি খেয়ে দেখেন চলুন এটা আচ্ছা একটা এই ফলটা কাটি আচ্ছা এবার ওই ফলের সঙ্গে তুলনা করে একদম একটু চলুন বাদল বাবু আমরা এই দুটো জাতের স্ট্রবেরি পাশাপাশি দেখে একবার একবার টেস্ট করে দিব হ্যাঁ তো এখানে আমরা কিছু স্ট্রবেরি কি পারলাম তো দাদা কোনটা আমাদের সেই ওই দেখেন এটা যে কোনো ফল দেখলে চেনা যাবে এটা দেখেন আর এর দানাটা দেখেন ভিতরে ভিতরে দেখেন ডাউন গর্ত গর্ত মতো আর শেপেরও একটু পরিবর্তন শেপের পরিবর্তন হচ্ছে এখন হারভেস্টের টাইম ভালো আসেনি তাও এটা দুর্দান্ত খেতে এ দেখেন এর এগুলো তো আমি কেটে দেখাচ্ছি এগুলো সব একই ভ্যারাইটি এগুলোর কাতর দেখুন একই রকম কিন্তু এর ভিতরটা সাদা আচ্ছা এর ভিতরটা সাদা এবং বাইরেটাও সাদা হয় কিন্তু আমাদের এখানে পলিনেশনের জন্য হয়তো লাল হয়ে গেছে ক্রস পলিনেশনের জন্য কিন্তু এটা খেতে কেমন টেস্ট আপনি এবারে খেয়ে দেখেন
এটা এটা অনেকটা শক্ত, এটা যেমন রসালো এটা একটু শক্ত কিন্তু। আচ্ছা প্রথমে প্রথমে আমি এই এখানকার একটা স্ট্রবেরি খাবো। আচ্ছা খেয়ে দেখুন, এটা এই এই যে ধরে আছে প্রচুর, এটা এটা জার্মানির একটা কোনো ভ্যারাইটি হবে জানি না, এটা এটা দারুণ খেতে। এবার দাদা যে বললেন আলাদা জাত সেটা খাচ্ছি, চীনের জাত যেটা কি বললেন, কিন্তু এটা মনে হচ্ছে আমাদের ওদের ভালো। তো দাদা আশা করি আমার দর্শক বন্ধুরা এই ভিডিও দেখার পরে চারা খোঁজ করবেন, ডেফিনেটলি চারা খোঁজ করবেন, কারণ আমি আমার দর্শক বন্ধুদেরকে চিনি, তারা তারা সবসময় নিজের বাগান সমৃদ্ধ করার জন্য চারা খুঁজে বেড়ান। তো এই চারা কি দেওয়া যাবে? এই দেখেন সমস্যা হচ্ছে, সত্যি কথা বলা যায় এখন যদি কেউ চারা নেয় এখন তাকে মানে সান্ত্বনা পুরস্কার মতোই হবে। এখন না এখন নিলে কি বলতো, এখন সিজন শেষের দিকে আসে, এখন সবাই গাছে দেখেন ফল মানে মিডল পর্যায়ে, মিডল পর্যায়ে এখন 3 মাস ফল দেবে। এখন যদি কেউ চারা নেয় তার কাছে রেডি হতে হতে আপনার গরম বর্ষা এসে যাবে, ফল আসবে না, গাছগুলো মরে যাবে, কারণ এগুলো একটু সাবধানে রাখতে হয়। বিদেশি গাছ তো কোন সময় পাওয়া যায়? চারা সচরাচর আপনার বর্ষার লাস্টে লাগানো সব থেকে বেটার, মানে ডিসেম্বর পর্যন্ত চোখ বুঝে চারা লাগানো যায়, সে কিন্তু আজকে ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে যদি সরে আসেন। সময় থেকে মোটামুটি খোঁজ করে নেওয়া যেতে পারে চারা, এটা আপনি নভেম্বর ডিসেম্বর থেকে চারা আশা করি পাওয়া যায়, কারণ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা নভেম্বর মাস থেকে নেক্সট ইয়ারের নভেম্বর মাস নাগাদ এই যদি এই অসাধারণ এই স্ট্রবেরি ভ্যারাইটি লাগাতে চান খোঁজ করতে পারেন। হ্যাঁ আরেকটা কথা বলি, একটা টবে একটা করে চারা ইউজ করবেন, আরেকটা হচ্ছে স্ট্রবেরি চেষ্টা করবেন সবসময় যেন ঝুলে পড়ে ব্যাগের থেকে বা টবের থেকে, না তো এই মাটি টাচ হলে দেখবেন সেখানে পোসনা লাগবে। উপরে গরম মাটির জলীয় বাষ্প আছে, এটাকে ঝুলতে হবে। হ্যাঁ মানে আমি ডেমোর জন্য একটা ছবি দিয়ে দিচ্ছি, যেটা আমার জীবনের প্রথম যখন এই নার্সারিটা এই গাছ জাতটা পাই তখন প্রথম ফল এসেছিল। এইটা অনেক বন্ধু আমার এই ডেমোটা দিয়ে ব্যবসা করছে, তারাও তাদের সাধ্যমত চেষ্টা করছে ব্যবসা বাড়ানোর জন্য, সেটা স্বাভাবিক, আমি হলে আমি এমনটা করতাম। কিন্তু অরিজিনাল ডেমো এবং ডেমোর পাশে যে প্রথম অবস্থায় গাছের ছবি দুটো ছবি দিয়ে দেবো, আপনি ওটাকে ডেমোকে ব্যবহার করবেন না। এবার তার সাক্ষী তো এবারে গাছ দেখলে বুঝতে পারছেন যে আমার গাছে কেমন হারভেস্টিং হয়। এবার লোকে এমন ফল আশা করি কেউ দেখাতে পারবে না, কারণ এই গাছটা প্রচুর ফল দেয়, কিন্তু এর বৃষ্টি একটু খুব সমস্যা, বৃষ্টি হলে খুব সমস্যা হয়, হ্যাঁ বৃষ্টি হলে পছন্দ লাগে। তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের এই স্ট্রবেরির প্রতিবেদন আপনাদের কেমন লাগলো, আর আপনারা সকলে যারা ফল প্রেমী মানুষ তারা স্ট্রবেরি অবশ্যই শীতকালে করবেন, চারার জন্য আপনারা বাদলবাবুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, নেক্সট ইয়ার নভেম্বর মাসে আপনারা যোগাযোগ করবেন। ভিডিও দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো একটি কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে।